রবি গান 365। অনেক কথা বলেছিলেন। অনুমান করা হয় 20 বছর পূর্বে কবিপত্নী মৃণালিনী দেবীর মৃত্যুদিন অর্থাৎ 1309 সালের 7ই অগ্রহায়ণকে স্মরণ করেই গানটি লেখা হয়। 1329-এর অগ্রহায়ণে পশ্চিম ভারত ভ্রমণকালে রবীন্দ্রনাথ 7ই অগ্রহায়ণ মাদ্রাজ থেকে বোম্বাই পৌঁছন। সম্ভবত গানটি তখনই লেখা, স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র জীবৎকালে গানটি প্রথম রেকর্ড করেন ডক্টর পশুপতি ভট্টাচার্য হিন্দুস্থান রেকর্ডস থেকে। অন্ধকারে কত গোপন গান।